হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শাহরুখ, আজ আপনাদের মাঝে আবারও হাজির হলাম ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ইউটিউবের চ্যানেল পারমানেন্টলি চিরতরে ডিলিট করে দিতে হয়, সেটা আবার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। এর জন্য আপনারা প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। যে মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে ওটা ওপেন করার পর আপনি এর উপরে দেখবেন ডান পাশে তিনটে ডট চিহ্ন একটা আইকন আছে। এই ডট চিহ্ন আইকনের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, যেটাই টিক মার্ক করা নেই, ওইটা আপনি এখানে এরকম টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর আপনি ইউটিউবে প্রবেশ করবেন, অর্থাৎ www.youtube.com। ইউটিউব ডট কমে প্রবেশ করার পর আপনার যদি সেই যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করা, সেই জিমেইল অ্যাকাউন্ট যদি এই গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন অবস্থায় থাকে, তাহলে অটোমেটিক উপরে একটা আইকন সেই জিমেইল অ্যাকাউন্টে আইকন শো করবে। যেমন দেখুন আমার ডান কোনায় এসআরকে নামে একটা আইকন শোই করতেছে। আপনাদের যদি না করা থাকে তাহলে গুগলে লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনার জিমেইল আইডিতে, তাহলে এখানে আইকন শো করবে। এরপর আপনি কী করবেন, এই উপরে ডান কোণে আপনার ওই জিমেইল আইডির আইকনে ক্লিক করবেন। জিমেইল আইডি আইকনে ক্লিক করার পর নিচে দেখবেন যে একটু নিচে দেখবেন যে সেটিং নামে একটা অপশন আছে, আপনারা সেই সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন যে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, যে অ্যাডভান্সের উপরে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাডভান্সের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখবেন, একটু নিচের দিকে গেলে দেখবেন যে একদম নিচে রয়েছে ডিলেট চ্যানেল। এই ডিলেট চ্যানেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। খুব সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলেট করবেন। দেখুন, এই ডিলেট করে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ এবার আপনি আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। তো আমি 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 এবার আপনার আমাদের আমার পাসওয়ার্ডটা এখানে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন, হাইড অর ডিলেট কন্টেন্ট ফ্রম ইউটিউব এখানে দেখাচ্ছে যে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট। সেকেন্ড অপশনের উপর আপনারা ক্লিক করবেন। প্রথম অপশন দেখাচ্ছে যে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, আমি এই চ্যানেলটা হাইড করে রাখতে চাচ্ছি, লুকায় রাখতে চাচ্ছি। দ্বিতীয় অপশন আছে পারমানেন্টলি ডিলেট করতে চাচ্ছি, আপনারা সে পারমানেন্টলি ডিলেট অপশনে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করার পরে আপনারা এর নিচের দিকে আসবেন যে কেন আপনারা আসলে ডিলেট করতে চাচ্ছেন। সিলেক্ট অল অফ ফলোয়িং টু কনফার্ম দ্যাট আন্ডারস্ট্যান্ড, এখানে আপনারা দুইটাইতে টিক মার্ক করে দেবেন যে দ্য ফলোয়িং পারমানেন্টলি, যে আমার পাঁচটা ভিডিও আছে, তিনটা প্লে লিস্ট আছে, এইগুলো আছে। আপনাদেরকে দেখাবে যে আপনার আসলে ইউটিউব চ্যানেলে কোন কোন বিষয়গুলো আছে, কয়টা ভিডিও আছে, গুগল অ্যাকাউন্ট আছে কিনা, এগুলো দেখাবে। এরপরে দেখানোর পরে আপনি এরপরে দুইটাতেই টিক মার্ক করে আপনি ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করবেন। ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করার পর আবার ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে। এবার পুনরায় আপনার এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা চাচ্ছে, অর্থাৎ আপনি এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা পুনরায় দিবেন, অর্থাৎ যেই জিমেইল অ্যাকাউন্টে আপনার এই ইউটিউব চ্যানেলটা খোলা আছে ওই জিমেইল অ্যাকাউন্টটা আপনারা পুনরায় এখানে প্রবেশ করাবেন। জিমেইল অ্যাকাউন্ট লিখেছি, এবার ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এবার দেখুন কী লেখা আসছে, আপনাদের প্রোটেক্ট করে ফোনটা দেখায় যে কন্টেন্ট ডিলেটেড, বলতেছে ইউ হ্যাভ সাকসেসফুলি ডিলেটেড ইউর ইউটিউব কন্টেন্ট, অর্থাৎ 100% কার্যকরী। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরি হয়েছে, কিন্তু তারপর আপনাদের আমি আশা করি বোঝাতে পারছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশে দেখবেন একটা বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।